স্বাধীনতার জন্য জমিয়েতে লক্ষ লক্ষ কর্মীরা প্রাণ বলিদান দিয়েছেন, সাবরকারদের মতো মুচু লেখা দেননি। এনআরসি যদি করতেই হয় তাহলে গুজরাট ও মহারাষ্ট্র দিয়ে শুরু করে দেখাক। দেশের ভবিষ্যৎ নিয়ে ভারতবাসী আজ দুশ্চিন্তাগ্রস্ত। কেন্দ্রের শাসক দল দেশকে এক অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। সংবিধান এখন বহু ক্ষেত্রে আক্রান্ত। আমরা সংবিধানের মর্যাদা হানি হতে দেব না। সংবিধানকে রক্ষা করতে সর্বপ্রকার বলিদান দিতে আমরা প্রস্তুত। জমিয়ত উলামায়ে হিন্দের শতবর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত প্রতিনিধি সম্মেলনে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেন, ভারতবর্ষকে স্বাধীন করতে 1857 সালের মহাবিদ্রোহের পর মান্ন হাজের আলিম তথা জমিয়তদের পূর্বসূরীদের ব্রিটিশ সরকার শহীদ করে ঢাকা থেকে পেশোয়ার পর্যন্ত জিটি রোডের দুপাশের গাছগুলোতে ঝুলিয়ে রেখেছিল। তাতেও জমিয়ত ভয়ে পিছপা হয়নি। অসংখ্য জমিয়ত নেতা কর্মীরা বছরের পর বছর কারাবরণ করেছেন, সাভারকারদের মতন মুচু লেখা দেননি। লন্ডনের ইন্ডিয়া হাউসে এখনও তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বিগত 100 বছর ধরে রাষ্ট্র নির্মাণের কাজে জমিয়তে নীরবে নিজেকে নিয়োজিত রেখেছে। দেশের সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের দৃঢ় পবিত্র ধরে ভারতবর্ষের মুসলমান সমাজ সংগঠনকে আঁকড়ে ধরে আছে। আমাদের 1 কোটি সদস্য দেশের 23টি, আমাদের সংগঠন অত্যন্ত মজবুত। 1950 সালে 26 জানুয়ারি গণপরিষদের সংবিধান কার্যকরী হওয়ার পর দেশের জনসংখ্যা 33 কোটি থেকে প্রায় 150 কোটিতে পৌঁছেছে। যারা এই সংবিধানের ছায়া তলে স্বাধীনভাবে বসবাস করে আসছে, কিন্তু অত্যন্ত অনুতাপের বিষয় সংবিধান এখন বহু ক্ষেত্রে আক্রান্ত। আদালতের মহামান্য বিচারপতিরাও এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন। সংবিধানে জনগণের মৌলিক অধিকারের রক্ষা কবচ থাকা সত্ত্বেও জনগণ যেন এখন দিশেহারা দ্বিধাগ্রস্ত। দেশের ভবিষ্যৎ নিয়ে ভারতবাসী আজ দুশ্চিন্তাগ্রস্ত। জমিয়তের প্রতিনিধি সম্মেলন চায় সরকার তার দায়িত্ব পালন করুক, আদালতকে সংবিধান ও আইনের আলোকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হোক। আমরা সংবিধানের মর্যাদা হানি হতে দেব না। সংবিধানকে রক্ষা করতে সর্বপ্রকার বলিদান দিতে আমরা প্রস্তুত। আমাদের লক্ষ লক্ষ পূর্বসূরীরা জীবনের কুরবানি দিয়ে দেশকে পরাধীনতা শৃঙ্খলা মুক্ত করে আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়ে গিয়েছেন। নেতাজি থেকে গান্ধীজি, পণ্ডিত নেহরু থেকে টিপু সুলতান, যারা দেশের জন্য রক্ত দিয়েছে তারা কোনোদিন স্বপ্নেও ভাবেননি ভারতবাসী নিজেদের মধ্যে জাতি হিংসা বিভেদ হানাহানিতে লিপ্ত হবে। কেন্দ্রের শাসক দলের নেতা মন্ত্রীরা যেভাবে সাম্প্রতিকতার বিষ যত্রতত্র ছড়িয়ে বেড়াচ্ছেন তাতে বিপদ অনিবার্য। দেশকে এক অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই অবস্থাতে শান্তি সম্প্রীতি অটুট রাখার জন্য সকল শ্রেণীর নাগরিক কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে হবে, এটাই সময়ের দাবি। 2014 সালে এনডিএ সরকার কেন্দ্রের গদিতে বসার পর নাগরিকত্বের বিষয়ে দেশজুড়ে এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। আসামি অসংখ্য মানুষ ডিটেনশন ক্যাম্পে অমানবিকতার সাথে দিন কাটাচ্ছে। যদি কেন্দ্র সরকার এনআরসি নিয়ে এত আন্তরিকভাবে উদ্যোগী হয় তাহলে গুজরাট ও মহারাষ্ট্র দিয়ে শুরু করে দেখাক। উত্তরায়ের সাক্ষী এই সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ দৃঢ় ও পবিত্র সূত্র ধরে ভারতবর্ষের মুসলমান সমাজ এই সংগঠনকে আঁকড়ে ধরে আছে। সারা ভারতে আমাদের 1 কোটি সদস্য, 23টি রাজ্যে আমাদের সংগঠন। জমিয়ত উলামায়ে হিন্দ শতবর্ষ পার করে 104 বছরে পা দিয়েছে। কোভিড হেতু লকডাউনের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা শতবর্ষ উদযাপন করতে পারিনি। জমিয়ত উলামার সর্বস্তরের নেতৃত্ব কর্মীদের নিরলস প্রচেষ্টায় আজ আমরা এই ইনডোর স্টেডিয়ামে জমিয়তে শতবার্ষিকী পালন করছি, যার জন্য আল্লাহর পবিত্র দরবারে বিনীতভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বলুন আমিন। রাজ্যের প্রতিটি জেলা এবং শাখা সংগঠনের প্রতিনিধিরা ইন্দোর স্টেডিয়ামে ভরিয়ে প্রমাণ করেছেন যে তাদের হৃদয়ের মণিকোঠায় জমিয়ত বিরাজমান। বস্তুত জমিয়তের কর্মকাণ্ড পশ্চিমবঙ্গ জুড়ে সুবিস্তৃত, যার সুনাম সুখ্যাতি সর্বজন বিদিত। 1950 সালে 26 জানুয়ারি গণপরিষদের সংবিধানের কার্যকরী হওয়ার পর দেশের জনসংখ্যা ছিল 33 কোটি, এখন প্রায় 150 কোটিতে পৌঁছেছে। এই সংবিধানের ছায়াতলে স্বাধীনভাবে বসবাস করে দেশবাসীরা আসছে। অত্যন্ত অনুতাপের বিষয়, সংবিধান এখন বহু ক্ষেত্রে
আক্রান্ত। আদালতের মহামান্য বিচারপতিরাও এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন। সংবিধানে জনগণের মৌলিক অধিকারের রক্ষা কবচ থাকা সত্ত্বেও জনগণ যেন এখন দিশেহারা, দ্বিধাগ্রস্ত। দেশের ভবিষ্যৎ নিয়ে ভারতবাসী আজ দুশ্চিন্তাগ্রস্ত। এমতো অবস্থায় আজকের এই প্রতিনিধি সম্মেলন চায় সরকার তার দায়িত্ব পালন করুক, আদালতকে সংবিধান ও আইনের আলোকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হোক। সুপ্রিম কোর্টের বিচারপতিরও টন্টিং করেছেন, আমরা সংবিধানের মর্যাদা হানি হতে দেব না। ভালো করে শুনে নেন, প্রত্যেকটি মাদ্রাসা 26 জানুয়ারি আগস্টের 15 তারিখ সহ সংবিধান পড়বে। আমাদের স্পিকার সাহেব আছেন, অনেক কথা ওর কাছে শুনেছি, বুঝেছি, শিখেছি। মাদ্রাসায় এই ব্যাপারে আপনাদের একটা উইন্ডো খুলতে হবে। সংবিধানকে রক্ষা করতে সর্বপ্রকার বলিদান তথা কোরবানি দিতে আমরা প্রস্তুত। বলুন, আছেন না নেই? আমাদের লক্ষ্য, লক্ষ লক্ষ পূর্বসূরীরা জীবনের কোরবানি দিয়ে দেশকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করে আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, নেতাজি থেকে গান্ধীজি, পণ্ডিত নেহরু থেকে টিপু সুলতান, যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, তারা কোনোদিন স্বপ্নেও ভাবেননি যে ভারতবর্ষ কোনোদিন সাম্প্রদায়িকতার নাগপাশে জড়িয়ে যাবে। ভারতবাসী নিজেদের মধ্যে জাতিহিংসা, বিভেদ, হানাহানিতে লিপ্ত হবে, এটা তাদের আত্মা রু কষ্ট পাচ্ছে। সাম্প্রতিক কালে কেন্দ্রে আসীন শাসক দলের নেতা মন্ত্রী যেভাবে মানে অহরাত্র সাম্প্রদায়িকতার বিষবাস আপনার উদ্গীকরণ করছেন, তা অশনি সংকেতবাহী। দেশকে এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে। এই সন্ধিক্ষণে শান্তি সম্প্রীতি অটুট রাখার জন্য সকল শ্রেণীর নাগরিককে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গবদ্ধ অবস্থায় কাজ করতে হবে, এটাই হলো সময়ের দাবি। 2014 সালে এনডিএ সরকার কেন্দ্রের গদিতে আসীন হওয়ার পর নাগরিকত্বের বিষয়ে দেশ জুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি চেষ্টা চালানো হচ্ছে, এখানেও গা জোর করে বলে গেছেন। 3.5 কোটি জনসংখ্যায় রাজ্যের আসামে 50 বছরেও 70 বছরেও সমস্যা মিটেনি। সারা ভারতবর্ষে কত বছর লাগবে? অসংখ্য মানুষ ডিটেনশন ক্যাম্পে মানবতর পরিস্থিতিতে দিন গুজরান করছেন। দেশে প্রায় 150 কোটি মানুষ, এই দেশে সুদূর প্রসারী প্রভাব কি দাঁড়াবে কেউ জানে না। কেন্দ্র যদি করতেই চায় এনআরসি, অনুরোধ জানাব গুজরাট দিয়ে শুরু করুন। বলুন, দেশের মানুষ কত আর বিদেশি কত, এবং ওই আপনার মহারাষ্ট্রে শুরু করুন, রাজস্থানে শুরু করুন, বাংলায় বুক চাপাচ্ছেন কেন? এটা হলো আমাদের দাবি। ওখানে বলুন আমরা নাগরিকত্ব করে ফেলেছি, এটা আজকের আমাদের ঘোষণাপত্র। আমি আর বাড়াবো না, আমি আহমদ ইমরান সাহেবকে বলবো, দু এক কথা বলার পরে আমাদের মাননীয় স্পিকার সাহেব তার এক জায়গা থেকে আসছেন, আবার তিনি যাবেন, কর্মব্যস্ত মানুষ, সেটা আমি জানি তিনি আপনাদের সামনে কথা রাখবেন। আসুন, হ্যাঁ, আপনার পরে সাহেব।